এই গরমে বিয়ের দাওয়াত? আসলে গরমের জন্য মানুষ তো আর বিয়ের প্রোগ্রাম অফ করে রাখবে না, তো মানুষ বিয়েও করছে, সাথে আমরাও অ্যাটেন্ড করছি। লাস্ট কয়েকদিন যাবত আমি বিয়ের দাওয়াতের উপরই আছি, তো নেক্সট আরেকটা বিয়ের দাওয়াত আছে, তো এটার মধ্যে আমি কী পরবো? তো আমি একটা শাড়ি নামিয়ে নিলাম, এটা হচ্ছে ক্লোজেট বাই রাখি পেজের। আমি ওনাদের পেজ থেকে দুইটা শাড়ি নিয়েছিলাম, এমন তান্তুজের একটা শাড়ি তো অলরেডি পরেছি, আরেকটা শাড়ি হচ্ছে এই টাইপের নিয়েছিলাম। আমার ছোটোবেলা থেকে অভ্যাস, কোনো জিনিস যদি আমার পছন্দ হয় আমি একই জিনিস দুই তিনটা কালারের নিয়ে নিই। গোল্ডেন পিঙ্কের মধ্যে যেটা ছিল সেটা তো অলরেডি পরে ফেলেছি, আর এটা হচ্ছে কালারফুলের মধ্যে নিয়েছি, মাল্টি কালারের মধ্যে। যেহেতু গরম, এই শাড়িটা একদমই হালকা পাতলা এবং খুবই আরামদায়ক। আর মাল্টি কালারের শাড়িটা নেওয়ার কারণ ছিল, মাল্টি কালারের শাড়ি কিন্তু কয়েকটা ভাবে পরা যায়, মানে ব্লাউজ পিসটা যদি কয়েকটা কালার চেঞ্জ করে করে পরা যায় না, এক একবার এক এক লুক আসে। এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস অলরেডি আছে, তো যে ব্লাউজ পিস আছে সেটা দিয়ে একবার পরা যাবে, এছাড়া বিভিন্ন রঙের ব্লাউজ পিস দিয়ে পরা যাবে। এক একবার এক এক কালারের ব্লাউজ পিস দিয়ে পরা যায়, এক একবার এক এক জুয়েলারি দিয়ে পরা যায়, তাহলে একবারও মনে হয় না যে একই শাড়ি রিপিট করা হয়েছে, প্রতিবারই নতুন নতুন একটা লুক আসে। শাড়ির নিচের পাটটা হচ্ছে চওড়া আর উপরের পাটটা হচ্ছে এরকম লতা লতা, আর পুরাটা শাড়ির মধ্যে হচ্ছে কালারফুলের এরকম ছোট ছোট ফ্লাওয়ার করা আছে। এই টাইপের শাড়িগুলো কিন্তু যে কোনো বয়সের মানুষই অনায়াসে পড়তে পারেন। যারা অনেক বয়স্ক আছেন তাদের পড়লেও ভালো লাগবে, যারা মধ্যবয়সী আছেন তাদের পড়লেও ভালো লাগবে, যারা একদম ইয়াং তাদের পড়লেও কিন্তু অনেক ভালো লাগবে। যে যেভাবে খুশি সেভাবে এই শাড়িটা ক্যারি করতে পারবে। এটার সাথে খুব গর্জিয়াস লুকও যেমন যাবে, ঠিক তেমনভাবে খুব সিম্পল লুকও কিন্তু এটার সাথে ভালো লাগবে। আর এই আঁচলটা দেখো, আঁচলটা এত সুন্দর, আমার কাছে আঁচলটা তো ভীষণ রকমের ভালো লেগেছে, শুধুমাত্র আঁচলটা দেখেই আমি এটা নিয়েছি। এখন যদি শাড়ি পরি তাহলে জুয়েলারি কী পরবো? এটার সাথে আমি একদম সিম্পল একটা লুকই রাখার চেষ্টা করবো, যেহেতু অনেক গরম। তো আমি এটার সাথে পার্লের এই নেক পিসটা নামিয়ে নিয়েছি, এটার সাথে ছোট টপ দিয়ে পরলে আমার কাছে মনে হয় ভালো লাগবে। আর পার্লের আরেকটা সেট নামিয়ে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে চকার সেট। কিছুদিন আগে আলিয়া ভাট পরেছিল এই চকার সেটটা, তো তখন থেকে এই সেটটা আমার কাছে ভালো লাগে, একটা ফাংশনে আমি পরেছিলাম। এই সেটটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগে। এটার সাথে টপ রয়েছে, ফুল চুলটা একটা খোপা করে এই টাইপের সেট পরলে কিন্তু খুব এলিগেন্ট একটা লুক আসে। আর এই হচ্ছে এটার সাথে ইয়াররিংটা। আর এই শাড়িটার সাথে আমি ঠিক করেছি এই চুড়িগুলো পরবো, এই শাড়ির সাথে আমার কাছে মনে হয়েছে এই চুড়িটা একদম পারফেক্ট ম্যাচ। তো মেয়ে মানুষ বলে কথা, আমরা সবসময় কনফিউজ থাকি যে কোনটা পরবো, লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা শিওর থাকি না। তো শাড়ি তো নামিয়ে নিয়েছি, এখন মনে হচ্ছে শাড়ি পরবো না থ্রি পিস পরবো। তো অলরেডি একটা থ্রি পিস আমার হাতে আছে কিন্তু আনস্টিচ, যদি এক দুই দিনের মধ্যে আমি এটা মেক করতে পারি তাহলে এটাও পরতে পারি। তো এটাও হচ্ছে আমি তাদের পেজ থেকেই নিয়েছিলাম এই ড্রেসটা, এখন দেখি এই ড্রেসটা পরা যায় কি না। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাবে তো এই ড্রেসটা পরবো নাকি শাড়ি পরবো। তো এই ড্রেসটার হচ্ছে যে নেক পিসে সুন্দর করে পার্লার একটা কাজ করা আছে, আর এটার ওনাটা না অনেক সুন্দর, এটা হচ্ছে সেলরের কাপড়টা, ওনাটা হচ্ছে নেটের মধ্যে, নেটের মধ্যে হচ্ছে কাজ করা। আর এই নেটটা কিন্তু একদম সফট নেট, সব নেটের উনা কিন্তু সফটের মধ্যে হয় না, এই উনাটা একদমই সফট নেট। আর এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, এই ড্রেসের মূল সৌন্দর্য হচ্ছে এই উনাটা। আর এই টাইপের উনা কিন্তু চাইলে অন্য কোনো ড্রেসের সাথেও সেট করে পরা যায়, এই জন্য এই টাইপের ওনার ড্রেসের সেট আমার কাছে ভালো লাগে, যে একটা ওনা আমি কয়েকটা ড্রেসের সাথে পরতে পারবো। আর ফুল ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি, পুরো ড্রেসটার মধ্যেই কিন্তু কাজ করা আছে। তো আমি এখন কোনটা পরবো তা নিয়ে কনফিউশনে আছি, এই যে এই হচ্ছে হাতার কাজটা। তোমরাই আমাকে বলো তো শাড়ি পরবো নাকি থ্রি পিস পরবো, আমিও চিন্তা করি, তোমরাও চিন্তা করে কমেন্টে জানাও। তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।